তরুণ সাংবাদিক স্বর্ণেন্দু দাসের জীবনাবসান। দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারের সঙ্গে লড়াই করেও শেষ পর্যন্ত হার মানতে হলো সাংবাদিক জগতের এই তরুণ তুর্কিকে। কলকাতার একাধিক বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে সুনামের সঙ্গে কাজ করেছেন দীর্ঘদিন। খেলার মাঠ হোক বা রাজনীতির গলিঘুজি, সব জায়গাতেই সমান স্বচ্ছন্দ ছিলেন তিনি। সম্প্রতি বাঁ পায়ে ধরা পড়ে মারণ ক্যান্সার। দুরারোগ্য এই রোগের সঙ্গে লড়াই করতে যথাসাধ্য পাশে এসে দাঁড়ায় সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্তরা। অনেক অপরিচিত বন্ধুও সাহায্যের হাত বাড়িয়ে দেয়। বন্ধুদের ভরসা পাশে নিয়ে আর নিজের সর্বস্ব বাজি রেখে রোগ নিরাময়ের আশায় স্বর্ণেন্দুকে নিয়ে মুম্বাই টাটা হাসপাতালে পাড়ি দেয় তার পরিবার। তবে সেখানে গিয়ে জানা যায় চিকিৎসার খরচ প্রায় 50 লক্ষ টাকা। পরিবারের একমাত্র উপার্জনকারী যখন মারণ রোগে আক্রান্ত, তখন এত টাকা জোগাড় হবে কোথা থেকে? কার্যত মাথায় আকাশ ভেঙে পড়ে গোটা পরিবারের মাথায়। ঘটনার কথা জানতে পেরে পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বাই থেকে তাকে উড়িয়ে আনা হয় কলকাতায়, ভর্তি করা হয় এসএসকেম হাসপাতালে। সেখানেই গত 3 মাস ধরে লড়াই চলছিল। অবশেষে মৃত্যুর সঙ্গে সেই লড়াই হার মানতে বাধ্য হল। চলে যেতে হলো এই তরুণ সাংবাদিককে। যেখানেই থেকো ভালো থেকো স্বর্ণেন্দু। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার অনলি ট্রুথ।